কখনো মানুষ পেশা হিসেবে, আবার কখনো বা নিতান্তই কৌতূহলী হয়ে বা শখের বশে নানা ধরনের ভিডিও করে থাকেন। কখনো কখনো সে সমস্ত ভিডিও এতটা মানুষকে আগ্রহী করে তোলে যে সেই কন্টেন্টগুলোর পেছনে মানুষ ছুটতে থাকে। ঠিক একইভাবে আমরা একজন অজানা মানুষের করা একটি ভিডিও দেখে আগ্রহী হই এবং তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। আসলে অনেক সময় শখ বা কৌতূহলী হয়ে মানুষ যা করে তা তাকে নিয়ে যায় সাংবাদিকের পর্যায়ে। এমনই একজন মানুষের সঙ্গে আজ আমরা কথা বলবো। আমরা যখন কথা বলতে গেছি তখনও আমরা জানি না তিনি পেশাদার সাংবাদিক কিনা, অথবা নিতান্তই কৌতূহলের বশে তিনি বিভিন্ন ভিডিও করে থাকেন কিনা। তবে অবশ্যই তার একটি ভিডিও আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, খর্বাকৃতি এক বর এবং বউয়ের বিয়ে করার একটি ভিডিও তিনি করেছিলেন। সে কারণেই তার সঙ্গে আমরা যোগাযোগ করি, জানতে চাই কিভাবে খবর পেলেন, কিভাবে গেলেন এবং কি হলো। কারণ বিষয়টি আমাদের মাঝে এক ধরনের আগ্রহ সৃষ্টি করেছিল। আমরা সকলেই দুটো স্বাভাবিক মানুষের সঙ্গে, স্বাভাবিক মানুষের ভালোবাসা, প্রেম, প্রীতি, বিয়ে, এ সমস্ত সম্পর্কের কথা জানি। কিন্তু যদি তা হয় দুটো অন্ধ মানুষের মাঝে, কিংবা দুটো খর্বাকৃতির মানুষের মাঝে, কিংবা দুজন মানসিক প্রতিবন্ধীর মাঝে, তাহলে আমাদের একটি আগ্রহ হয় বই কি। তবু তারপরও বলে রাখি, তারাও স্বাভাবিক, তারাও আমাদের মতো সুন্দর জীবন যাপন করার অধিকার রাখেন। আমি মাহফুজ ইসলাম, কাজ করছি কোস্টাল নিউজের সাথে। আমরা এই তথ্যচিত্রগুলো, এই অনুসন্ধানী তথ্যচিত্রগুলো আমরাই ফাইন্ড আউট করে থাকি। তো চলুন, আমরা আজকে আমাদের যে ভিকটিম বা আমাদের যে সাবজেক্ট আব্বাস, আমরা আজকে তার বসতবাড়ি দেখতে যাব। তো আব্বাস, এটা হলো রামপাল উপজেলার দক্ষিণ শ্রীফলতলা নামক একটা গ্রাম, যেখানে আর কি আব্বাসের বসতবাড়ি। যেখানে তো আব্বাস রামপাল ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছে এবং বিএম শাখা থেকে সে বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষের একজন স্টুডেন্ট। তো আমরা সামনেই আব্বাসের বাসা, সে একটা প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে, তার সাথে সাথে তার শারীরিক অক্ষমতাগুলো রয়েছে। তো এই সব উপেক্ষা করে সে তার পড়াশোনা চালিয়েছে। এখন ইনফ্যাক্ট সে তাকে নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে, আমরা অনেকগুলো অনুসন্ধানী চিত্র করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আর কি আব্বাসের বাড়িটা এখানে। তো এইখানে আর কি আব্বাসের বাসা, আব্বাসের বাসার ওরা খুবই দরিদ্র, ওর বাবা একজন অটো ভ্যান চালক। তো আর কি ওদের জীবিকাটা খুবই দারিদ্রতার ভিতর দিয়ে যায়। দেখতে পাচ্ছেন আব্বাসও অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র হওয়া সত্ত্বেও সে একজন ভ্যান চালক, সে দিনে ভ্যান চালায়, ভ্যান চালনা করেই সে তার জীবিকা নির্বাহ করে, সে এবং তার বাবা। এইটা আর কি আব্বাসের বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন এই আব্বাসের বাড়ি, এখানেই আর কি তার বসতবাড়ি ভিটা, তারা এখানেই বসবাস করে। খুবই দারিদ্রতার মাঝখানে তাদের বসবাস। আপনারা দেখতে পাচ্ছেন আব্বাসের বাবাকে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? পথে যেতে যেতে ছোট্ট একটা চায়ের দোকানে বসা হলো। আমরা তার কিছু তৈরি করা ভিডিও কন্টেন্ট দেখতে চাইলাম এবং তিনি দেখালেন। কন্টেন্টগুলো কষ্ট করেই তিনি তৈরি করেছিলেন, হয়তোবা আরও কিছু সরঞ্জাম থাকলে, আরও কিছু সাহায্যকারী থাকলে আরও সুন্দরভাবে তৈরি করতে পারতেন। তবু আমরা দেখলাম তার বেশ কিছু ভিডিও কন্টেন্ট। আব্বাসের আর কি বাসার ভিতরটা দেখানো হয়েছে আর কি, ও তো বাসায় নাই, তাই আর কি ওর আগের যে স্টোরি বা ওর যে কীভাবে জীবনযাপন করছে সেটা আমরা আর কি দেখাইছি। ও কথা বলতে রাজি হয়নি? হ্যাঁ, ও আর কি কথা বলতে রাজি হচ্ছে না, কারণ ও অনেক অনেকজন ওর অনেক রকম প্রতিশ্রুতি দিছে যে আমরা এই করবো ওই করবো, কেউ কোনো হেল্প করে নাই, তাই আর কি ওরা কোনো রকমেরই ইন্টারভিউ দিতে হচ্ছে না আমাদের। আমি এস এস সোহান, আমি মূলত বাগেরহাটে সাংবাদিকতা করি, বাংলা নিউজ এবং আজকের পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি।
আর সেই সাথে আমার আর নিজের ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম পজিটিভ বাগেরহাট এবং ফেসবুক পেজের নামও পজিটিভ বাগেরহাট। আমার মূলত এই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং পত্রপত্রিকা যেখানে আমি কাজ করি সব জায়গায় আমার মূল টার্গেট থাকে যে যারা পিছিয়ে পড়া মানুষ এদেরকে যাতে একটু হাইলাইটস করা যায় এবং এরা যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এই জন্য আমরা মূলত কাজ করে থাকি। আর আজকে যে আব্বাসের জন্য আমরা এখানে এসেছিলাম, আব্বাস মূলত শারীরিকভাবে কিছুটা খর্বাকৃতির এবং সে তার নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতাকে পিছে ফেলে সে কিন্তু একটি কলেজে স্নাতক প্রথম বর্ষে সে এবার পড়াশোনা করছে। এই যে প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সে পড়াশোনা করছে এই বিষয়টির কারণে এলাকায় সে খুব সুপরিচিত এবং হঠাৎ করে কিন্তু তার বিয়ে ঠিক হয়। যখন তার বিয়েটা ঠিক হয় সে রামপাল থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ওনার নাম হচ্ছে এস এম আশরাফুল আলম, আশরাফুল আলম সাহেবকে আব্বাস তার বিয়ের দাওয়াত দেয় এবং আশরাফুল ভাই সেই দাওয়াতের যে দাওয়াত দিতে যাওয়ার যে স্থির চিত্র বা ছবি সেটা ফেসবুকে পোস্ট করলে আমরা জানতে পারি যে আব্বাসের বিয়ে। এরপর থেকেই মূলত আব্বাসকে আমরা ফলো আপে রাখি, আব্বাসের কখন বিয়ে হয়, কিভাবে বিয়ে হলো এবং আব্বাসের যে স্ত্রী তিনিও খর্বাকৃতির আর তার সাথেও আমরা কথা বলেছি এবং আব্বাসের পুরো বিয়ের বিষয়টা আমরা সাধারণ মানুষকে কিন্তু জানানোর চেষ্টা করেছি এবং এর ফলে আমরা একটা বার্তা মানুষকে দিয়েছি যে শারীরিক প্রতিবন্ধকতা কাউকে দমিয়ে রাখতে পারে না বা শারীরিক প্রতিবন্ধকতা সফলতার পিছনে কোনো বাধা না, এই শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলেও কিন্তু সফল হওয়া যায় সেই বিষয়টা আব্বাস কিন্তু প্রমাণ করেছে এবং সে এসএসসি এবং এইচএসসি ভালো রেজাল্ট করেছে, এখন ডিগ্রি পড়তেছে, ভবিষ্যতে হয়তো আরও ভালো কিছু করবে আমরা আশা করি। আমরা মানুষকে দেখানোর চেষ্টা করেছি যে আব্বাস যদি পারে আপনারাও পারবেন, সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করেছি। 25 বছর বয়সে আব্বাস শেখ, উচ্চতা মাত্র 38 ইঞ্চি, ঠাট্টা বিদ্রুপ আর উপহাসের মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি। জীবনের প্রতিটি ধাপে তাকে সহ্য করতে হয়েছে মানুষের বঞ্চনা, তবে শত প্রতিকূলতা ও প্রতিবন্ধিতা দমায় রাখতে পারেনি অদম্য আব্বাসকে। সকলের হাসি ঠাট্টাকে পিছনে ফেলে বিয়ের পিঁড়িতে বসেছেন আব্বাস শেখ। শুক্রবার বিকেলে খুলনার ডাকবাংলো এলাকার সেলিম গাজীর মেয়ে খর্বাকৃতির সোনিয়া খাতুনের সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুই পরিবারের সম্মতিতে ধর্মীয় নিয়মকানুন মেনে 1 লক্ষ টাকা কাবিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিয়ে সম্পন্ন হয়। নববিবাহিত আব্বাস শেখ রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের আজমল শেখের ছেলে, তিনি রামপাল সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তার নববিবাহিত স্ত্রী সোনিয়া খাতুন খুলনার একটি মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী, তার উচ্চতা 37 ইঞ্চি। শনিবার সকালে আব্বাসের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ি জুড়ে সাজ সাজ রব, রান্না চলছে বউ ভাতের। 300-400 মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে মাংস, মাছ, ডিম সহ 8 ধরনের খাবার। কিছুক্ষণ পরে হাতে হাত ধরে ঘর থেকে বেরিয়ে আসেন নবদম্পতি। তাদের দেখতেই কৌতূহলী মানুষের উপচে পড়া ভিড়। বাড়ির উঠানে চেয়ারে বসে আব্বাস তুলে ধরেন তার জীবন সংগ্রামের গল্প। এই সবাই যে আমার জন্য কিছু করছে, জামাত করছে, কিন্তু আমাকে প্রথম গেছিলাম আমরা ওই কলেজে ডাউট দিয়েছে, কিন্তু ওষুধে ডাউট দিয়েছে, ওষুধে ডাউট দিয়েছে, কোনোভাবে আমার বাড়ি আসছে, আসছে আমার আমার গায়ে হলুদ সব পালন করে দিয়েছে, উৎসবটা করে দিয়েছে, আমার এত সহযোগিতা করছে। আমি এই যে পাশাপাশি আই পর্যন্ত আই পাস করে এই বিয়ে পড়তেছি, এই পাশাপাশি যদি আমার সরকারি কাছে একটু এলো, যদি আমার যদি একটু সরকারি চাকরি হতো তাহলে আমার জীবনে যেমন কাটা যেত। এমন কষ্ট করছি যে মানুষ বলতো তুই লেখাপড়া করলে করতে পারবি না, তোর লেখাপড়া জীবনে হবে না, আর আমি একার যোগ্যতা হিসেবে একা মতন করে 1 লাখ টাকার মতো একটা ক্লাস করে দিই, অসুখ অসুখ ছাড়া আমি কোনো কামও দিই না। প্রত্যেকটা ক্লাসের রুটিন করে আমি রাখছি, রাখছি ওই পরীক্ষার সময় আমি প্রত্যেক পরীক্ষা দিয়েছি, আর প্রত্যেক পরীক্ষা আমি উন্নত করেছি। ছেলে ধরেন ওই বিয়েতে কষ্টপাত করে মানুষ করেছি, আমি চাই যাতে একটা ভালো একটা চাকরি বাকরি যদি
করতেই পারে, তাহলে ওটা আমাদের তো একদিন আসি একদিন আসি, তারপরে তারপর ওই ও কোন ভাবে দেখাবে, তাহলে সেই দুর্নীতি যদি একটা সরকারি চাকরি পায় তাহলে আমার ছেলেরা ওরা দুজন চাকরি বাদ খেতে পারে। ভিডিওতে নিশ্চয়ই আপনারা একজন পুলিশকে দেখে একটু অবাকই হয়েছেন, একটা সামাজিক অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন। আসলে এটাই তো স্বাভাবিক, পুলিশ যদি জনগণের বন্ধু হয় তাহলে তার সাথে একটি স্বাভাবিক পরিচয় সকলেরই থাকা উচিত। তিনি বিয়েতে যাবেন, তিনি এলাকার সকলের সুখ দুঃখ দেখবেন, আমার তো মনে হয় এটিও পুলিশদের অন্যতম দায়িত্ব। কারণ তারা যে জনগণের কাছে ভীতিকর কিছু নয়, তারা যে জনগণের সঙ্গে জনগণের মতোই ব্যবহার করে থাকেন, এটিও আমি মনে করি তাদের পেশার একটি সৌন্দর্য। বিষয়টি আছে যে আব্বাস আমাদের রামপাল সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষের অধ্যয়নরত। আমি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রত্যেকটি গ্রামে বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা করেছি আইন শৃঙ্খলা সুসম্মত রাখার জন্য। এরই ধারাবাহিকতায় আমি রামপাল কলেজে একটা ওরিয়েন্টেশন ক্লাসে যাই, সাইবার ক্রাইম বিষয় সচেতনতা। সেখানে আব্বাসের সাথে আমার পরিচয় হয়, আব্বাসরা আমাদের ওদের কিছু বন্ধু আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এরপরে আব্বাস মাঝে মধ্যে আমার থানায় আসতো, দেখা করতো, এই কথা হতো। হঠাৎ করে একদিন আসছে, স্যার আমার বিবাহ, আপনি অবশ্যই যাবেন, আমার গায়ে হলো 13 তারিখে বিবাহ। এরকম তো এটা তো আমার কাছে খুব, আব্বাস সমাজের পিছিয়ে পড়া মানুষ, এই তাদেরকে সবাই ট্রল করে, আমি এটা খুব সিরিয়াসলি নিয়েছি। এবং আমি একটা তার ছবি দিয়ে আমার ফেসবুক ব্যক্তিগত অ্যাকাউন্টে একটা পোস্ট করি, এইটা ব্যাপক সাড়া পড়েছে এবং এইটা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নাড়া দিয়েছে। এরপরে যখন তার গায়ে হলুদের অনুষ্ঠান, সেখানে আমাকে ফোন দেয়, আবার মনে করায়, আমি আবার তার গায়ে হলুদের অনুষ্ঠানে যাই, ওখানে সে নিজেই নাচে, আমরা খুব মজা করি, তাকে উৎসাহ দিই, তাকে যেন মানে কখনো সে ব্যথিত না হয়, যে তার শারীরিক যে অসঙ্গতি নিয়ে তার মনের মধ্যে যেন কষ্ট না থাকে। আব্বাসরা আমাদের সমাজের পার্ট, আমাদের সমাজের অংশ, এই পিছিয়ে পড়া মানুষকেই আমাদের এগিয়ে নিতে হবে, এই দায়বদ্ধতা থেকে আমি এটাকে ফলো আপ করতে থাকি। একই বিষয়ে আমি আমাদের এখানে যারা জনপ্রতিনিধি আছে, আপনি জানেন যে এখানে আমাদের একজন মাননীয় উপমন্ত্রী মহোদয় আছেন, ওনার নজরে আনি। এর পরবর্তীতে আমাদের স্থানীয় যে সাংবাদ মাধ্যম আছে, সাংবাদিকবৃন্দ আছে, বিশেষ করে রামপাল বাগেরহাটের সবাই এটা, এবং আমার তো জানা মতে আমাদের যে মাদার যে গণমাধ্যম আছে সব জায়গায় আব্বাস নিয়ে নিউজ হয়েছে এবং এটা পজিটিভ নিউজ হয়েছে। আর সেখানে আমি থাকতে পেরে, উপস্থিত হতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করছি যে আব্বাসের এই অনুষ্ঠানে আমি উপস্থিত থেকেছিলাম। এই যে পিছিয়ে পড়া মানুষ, আব্বাসের এই দায়বদ্ধতার জায়গা থেকে আমি ইতিমধ্যে আমার কিছু বন্ধু শুভাকাঙ্ক্ষী তাদের কাছেও আহ্বান জানিয়েছি যে আব্বাসদের অর্থনৈতিকভাবে সামাজিকভাবে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়। আপনি জানেন যে আমাদের এখানে একটা মেগা প্রজেক্ট আছে, রামপাল পাওয়ার প্ল্যান্ট, আমি ওখানেও কথা বলে রেখেছি ওখানকার যে প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট যারা, ওকে একটা আবেদন দিতে বলেছে। সব পজিটিভের একটা নেগেটিভ আছে, এক ক্রিয়ারই ই আছে। আব্বাস এই বিষয়টাকে কিছু লোক আবার ট্রল করছে এই বিবাহটিবাহ নিয়ে, অনেকেই যে ফেসবুক ইউটিউবার যারা আছে তারা এই প্রতিদিন বিরক্ত করার কারণে ও আসলে একটু মানে শকড, এই কারণে ও ক্যামেরার সামনে আর আসছে না, ও মানসিকভাবে এত ই হয়েছে প্রতিদিন এই ইউটিউবাররা যে এই আব্বাসের সামনে ধরে, এগুলোর কারণেও বিরক্ত। আমার সাথে কথা হয়েছে, ও হয়তো ইজি হলে এই জিনিসগুলো আবারও সামনে আসবে, আর আপাতত একটু নার্ভাসের কারণেও দূরে আছে। হ্যাঁ, এবং ওকে কেউ মনে হয় এইগুলো নিয়ে প্ররোচনা করেছে, এইগুলো করলে তোমার ইয়ে হবে তা হবে, এই এই এছাড়া আর কিছু না। এই বাড়িতেই থাকেন সেই খর্বাকৃতির পুরুষ এবং তারা সংসার জীবনও এখানেই শুরু করছেন। ভালোই সুন্দরই চলছে সংসার, কিন্তু আমরা একটু হতাশ হলাম যে আসলে আমরা যখন সেখানে উপস্থিত হলাম, আমাদের সঙ্গে আগে কথা বলবার পরও তাদের কাউকে আমরা খুঁজে পেলাম না। আমাদের মধ্যেও রহস্য দানা বাঁধল, বিষয়টা কি, তারা কোথায় গেল, কেন গেল,
কিসের জন্য গেল, শুরু হলো খোঁজাখুঁজি। আমরা অনেক চেষ্টা করলাম, অনেক বোঝাবার চেষ্টা করলাম, আসলে তারা ভয় পেয়ে গেছেন, কারণ এটি সামাজিক মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেকেই কারণে অকারণে তাদের কাছে গেছেন এবং তাদেরকে বিরক্ত করেছেন, এবং তারা এতটাই বিরক্ত হয়েছেন যে আমাদের অনেক সাধ্য সাধনার সত্ত্বেও তারা কিন্তু দুজনে সামনে আসেননি। এটার একটা পজিটিভ দিক কিন্তু আমরা খুঁজে বার করেছি, সেটা হলো তারা ভালোই আছেন, তারা পরস্পর পরস্পরের কথা শোনেন। আমরা দেখলাম না স্বামী না স্ত্রী কেউই ক্যামেরার সামনে আসতে রাজি হলেন না, এমনকি বাড়িতেও আসলেন না। এটা আমার কাছে মনে হয়েছে শুভ লক্ষণ। আর আমাদের জন্য অশুভ লক্ষণ হলো এটা যে আমরা যা ভেবে গিয়েছিলাম সেখানে সেই কাজটি বা বিবাহ পরবর্তী তাদের জীবনটি আমরা তুলে ধরতে পারলাম না। হয়তোবা আমরাও তাদেরই দলে পড়ি যারা তাদের একটু বিরক্ত করতে গিয়েছিলাম। আমরা তাদের দেখা পেলাম না ঠিকই, কিন্তু আমরা আন্দাজ করতে পারলাম এবং আমরা জানতে পারলাম তারা ভালো আছে। আসলে আমাদের চাওয়া তো এটুকুই ছিল, আমরা দেখাতে চেয়েছিলাম তারা ভালো আছেন, তারা সুখে আছেন। শুধু একটি প্রশ্নের উত্তর যা আমরা চাইছিলাম সেটি আমরা খুঁজে পেলাম না, বা তাদের না পাওয়ার কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আর সেই প্রশ্নটি হলো এটি যে তাদের মনে কি এমন কোনো শঙ্কা আছে যে তাদের সন্তানও খর্বাকৃতি হতে পারে।